তা দেখো, প্রথমেই তোমাকে বলে দিই যে তদন্ত শুরু হয়েছে এবং এই মুহূর্তে যে সময় তোমার সঙ্গে আমরা কথা বলছি গোয়েন্দা বিভাগের ওমেন সেলের অফিসাররা তারা কিন্তু 1B ডিএল খান রোড শ্বশুর বাড়ি যেখানে এই ঘটনাটি ঘটেছিল ফেব্রুয়ারি মাসের 16 তারিখে সেখানে তারা রয়েছেন এবং তদন্ত করছেন, পরিবারের সদস্যদের তারা জিজ্ঞাসাবাদ করছেন। আমার সঙ্গে রয়েছেন রাশিকার মা বাবা, প্রথমেই তাদের সঙ্গে কথা বলবো, বাবার সঙ্গে কথা বলবো, যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পাচ্ছি। দেখো তুমি দেখতে পাচ্ছ সামনে রাশিকার ছবি, মাত্র 1 বছর আগে বিয়ে হয়েছিল এবং অভিযোগ পরিবারের যে তারপর থেকে কিন্তু কন্টিনিউয়াস টর্চার করা হতো, এবং যেটা বাবা জানাচ্ছেন আমাদের যে এই ঘটনার মাত্র 15 মিনিট আগে তাকে তার মেয়ে কিন্তু হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠিয়েছিলেন, তার সঙ্গে কথা বলবো। ক্যা মেসেজ ভেজে থে? রাশিকা নে হমকো মেসেজ ভেজা থা कि पिताजी अब मैं यहाँ पे इस परिवार में नहीं रह पाऊँगी और अत्याचार नहीं सह पाऊँगी, अब मैं इस दुनिया से जा रही हूँ, आप मुझको मिस मत करना। और इस मैसेज आने के थोड़ी देर बाद ही हमको खबर मिली कि रसिका वुडलैंड हॉस्पिटल में भर्ती है, वह वहाँ पे घर अपने पीहर में अपने ससुराल में ऊपर से गिर गई है। এই ঘটনা তো সেদিন প্রথম হয়নি, এর আগেও তো একাধিকবার রসিকা আপনাদের জানিয়েছে যে তার বাড়িতে এই ধরনের টর্চার করা হচ্ছে বা একটা সমস্যা চলছে, কি জানিয়েছিল আপনাকে? ও পেলে হমকো হমেশা বতাতি রই কি পিতাজি কুশল কো ড্রগস লেনে কি আদত হ্যায়, উসসে মে পরেশান হুঁ, ও মেরে কো বহুত টর্চার করতা হ্যায়, মারতা ভি হ্যায়, মে ইয়ে সব সহ নহীঁ পাউঁগি, আপ মেরে কো ওয়াপস লে আইয়ে। মার সঙ্গে আমরা কথা বলবো, একটা কথা বলুন, আপনাদের অভিযোগটা কি, মানে তাকে এত বেশি টর্চার করা হয়েছে যে তিনি আত্মহত্যা করলেন, মানে আপনাদের অভিযোগ কি এবং কাদের বিরুদ্ধে? রাশিকা বহুত দিনো সে বল রই থি কি মাম্মি কুশল ইস তঙ্গ সে মেরে কো টর্চার কর রহে হ্যায়, আর ধীরে ধীরে ফ্যামিলি ওয়ালে ভি উসকো টর্চার করনে লগ গয়ে, সবই টর্চার করনে লগ গয়ে, তো ও ফ্রাস্ট্রেশন মে আকর কি মুঝে লাগতা হ্যায় কি উসকো মৌত কো গলে লগ গয়া, কি ক্যা হুয়া মুঝে কুছ ভি নহীঁ পতা, মেরে সামনে মে জব হসপিটাল মে গই তো ও মতলব একদম অন্তিম হালত মে बेड पे थी, मैं बता नहीं पा रही उसकी सिचुएशन के, इस हालत में मेरी बच्ची थी, बहुत दर्द स्थिति में थी, और उधर नीलम जी उनकी सास थी जो कि कंटिन्यूसली बोली थी तुम हॉस्पिटल से जाओ, यहाँ से जाओ, नहीं तो वो मीडिया वाले इकट्ठे हो जाएंगे, पुलिस इकट्ठी हो जाएगी, तुम चली जाओ यहाँ से, क्यों ऐसा, क्या उन ऐसा क्या छिपा रही थी मेरे को इस बात का फैक्ट चाहिए। मैं प्रशासन, सारे प्रशासन से, मीडिया से, सबसे मैं एक ही रिक्वेस्ट करती हूँ कि पुलिस प्रशासन मेरे सामने आए और सब बच्चे का फैक्ट लेके आए, मैं फैक्ट के लिए यहाँ बस गुहार कर रही हूँ सर, और कुछ नहीं मुझे चाहिए, वरना बच्ची कोई भी इंसान लड़की होने के नाम से खतराएगा, इतना उस बच्ची ने पेन होकर के चली गई वो मेरी बच्ची। 1 বছর আগে আপনারা নিজের মেয়েকে বিয়ে দিয়েছিলেন, ডেস্টিনেশন ওয়েডিং হয়েছিল যোধপুরে, লক্ষ লক্ষ টাকা খরচ করেছিলেন, এমন কি হয়ে গেল, মানে এই পরিবারের আপনাদের যে জামাই, জামাই যে থে ও কি ড্রাগ এডিক্ট থে, আপনি কি বতা রহে থে? হ্যাঁ বিলকুল ড্রাগ এডিক্ট থে, আর ও বলনে মে কুছ ভি বল দেতে, রাশিকা কো হর কুছ বলতে, আর ফির ও उनको पता था कि हम गलत बोलें, सुबह उठ करके सुबह रात भर लड़ाई करते और सुबह बोलते कि मैं सॉरी, हाथ पांव जोड़ने लग गए, किसी को मत बोलना मेरे को वरना पापा गुस्सा करेंगे, तो तुम्हारे मम्मी पापा क्या सोचेंगे, तो वो बच्ची दबाती गई हर बात को दबाती रही हमसे। अच्छा अपनारा तो आलिपुर थाना एक अभियोग জানিয়েছিলেন এই ঘটনা ঠিক পরেই, প্রথমের দিকে যেটা আপনারা বলছেন যে পুলিশ ভালোভাবে তদন্ত করেনি, এটা কেন বলছেন? না পুলিশ কী করেছে সেটা আমরা অ্যাকচুয়ালি জানতেই পারছি না, পুলিশকে জিজ্ঞেস করলে বললো আপনি চিন্তা করবেন না, আমরা যা করার আছে করছে। তারপরে কেসটা ডিডি ডিপার্টমেন্টে শনিবারে চলে গেছে, এখনও ওরা ওকে ইনভেস্টিগেশন করছে, আমরা চিন্তা করছি কি হ্যাঁ ওরা একে বের করবে, কিন্তু একটাই চিন্তা আছে কি ওর কাছে 3টা মোবাইল ছিল, 2টা ল্যাপটপ ছিল, 1টা আইপ্যাড ছিল, সেটা এখন পর্যন্ত ধরা গেল না, কেন ওর মোবাইল আর ওই ল্যাপটপ মধ্যে নিশ্চয়ই ও কিছু করে, কিছু লিখে, কিছু নোট করে গিয়েছে
যার থেকে আমরা সব জানতে পারবো কি রিয়েল ফ্যাক্টটা কি আছে, আসল সত্য বেরিয়ে আসুক। পরিবারের একটাই এখন এখন একটাই দাবি পরিবারের, যে তার মেয়ে, এই পরিবার নিজের মেয়েকে তো হারিয়েছে, আর ফিরে পাবে না, কিন্তু পুলিশ ভালোভাবে তদন্ত করুক এবং আসল যে সত্য এই ঘটনার পেছনে সেটা কিন্তু পুলিশ খুঁজে বার করুক এবং দোষীদের শাস্তি দিক, এমনই দাবি করছে পরিবার। ধন্যবাদ প্রকাশ।